हेलो एवरीवन, वेलकमिंग यू टू रेडिकल लर्निंग। प्रीवियस क्लास वी हैव ऑलरेडी डिस्कस अबाउट द डेवलपमेंट ऑफ रिसोर्सेस एंड रिसोर्स प्लानिंग ऑफ इंडिया। এই স্লাইডটাতে আমরা এখন পড়ব দ্য ল্যান্ড ইউজ, অর্থাৎ ল্যান্ড ইউজ, ল্যান্ড আমাদের কাছে কতটা ইম্পর্টেন্ট। আমরা জানি ল্যান্ড আমাদের কাছে যথেষ্ট একটা ইম্পর্টেন্ট, একটা ভাইটাল ফ্যাক্টর। এনি অ্যাক্টিভিটি আমাদের পারফর্ম করতে গেলে ল্যান্ড লাগবে, যেমন এগ্রিকালচার হোক, কোনো বাড়ি, হোম বা বাড়ি তৈরি হোক, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের ল্যান্ড লাগবে। ওয়াইল্ড লাইফের হ্যাবিটেশন হিসাবে ল্যান্ড লাগবে, ফরেস্টের জন্য ল্যান্ড লাগবে, তাই তো? অর্থাৎ প্রত্যেকটা অ্যাক্টিভিটি, অর্থাৎ আমরা বলতে পারি হোল ইকোনমি অ্যাক্টিভিটি ডিপেন্ডস অন আওয়ার ল্যান্ড। এবার এই যে ল্যান্ড যে সিস্টেমটা আছে, এবার এই ইন্ডিয়ার ল্যান্ড প্যাটার্নটা, ইন্ডিয়ার হোল ইন্ডিয়াতে তো সব একই ধরনের ল্যান্ডের তো ইকুয়ালি ডিস্ট্রিবিউশন নেই। আমি যদি ইন্ডিয়া ওয়াইজ যদি দেখি, কোথাও ইন্ডিয়াতে নর্দার্ন সাইডটা মাউন্টেনাস রিজিয়ন আছে, প্লেন এরিয়া রয়েছে, কোথাও ডেজার্ট রয়েছে। তাহলে সুতরাং আমরা এবার দেখবো যে ল্যান্ড প্যাটার্নটা কেমন ইন্ডিয়ার, অর্থাৎ ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ডমাসটা কী, অর্থাৎ বলতে পারি আমরা ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ডমাস এই ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ডমাস কোথায়? ইন্ডিয়ার ডিস্ট্রিবিউশন অফ ল্যান্ডমাস। অর্থাৎ ইন্ডিয়াতে কতটা পার্সেন্ট মাউন্টেন রিজিয়ন আছে, কতটা পার্সেন্ট প্লাটু রিজিয়ন আছে, কতটা পার্সেন্ট প্লেন এরিয়া আছে, সেটা আমরা জানবো। তোমাদের বইয়ে দেওয়া আছে, দেখবে যে মোটা প্লেন এরিয়া অর্থাৎ 43% রয়েছে প্লেন এরিয়া, অর্থাৎ প্লেন এরিয়া কত আছে? 33%। ইন্ডিয়াতে কত পার্সেন্ট প্লেন এরিয়া রয়েছে? 33%। মাউন্টেন এরিয়া কত রয়েছে? মাউন্টেন এরিয়া কত আছে কেউ জানো? 30%। অর্থাৎ 43% প্লেন এরিয়া, মাউন্টেন এরিয়া রয়েছে 30% এবং 27% রয়েছে প্লাটু এরিয়া। অর্থাৎ 27% রয়েছে প্লাটু এরিয়া। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে যে ল্যান্ড তো আমাদের অবশ্যই রিসোর্স, কিন্তু এই ল্যান্ড ডিস্ট্রিবিউশন যে প্যাটার্নটা, ইট ইজ নট ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। এটা 43% কোথাও প্লেন এরিয়া রয়েছে, প্লেন এরিয়া রয়েছে 43%, 30% রয়েছে মাউন্টেনাস এরিয়া, মাউন্টেন, আর প্ল্যাটু রিজিয়নে রয়েছে 27%, অর্থাৎ মালভূমি, পর্বত মালভূমি এবং সমভূমিতে এটা হচ্ছে ইন্ডিয়ার ল্যান্ড ডিস্ট্রিবিউশন। এবার আমরা নেক্সট যেটা পড়ব সেটা হচ্ছে ল্যান্ড ইউটিলাইজেশন প্যাটার্ন অফ ইন্ডিয়া, অর্থাৎ ল্যান্ডটা কীভাবে এবার ইউজ হচ্ছে সেটা আমরা পড়ব। এই স্লাইডটাতে আমরা দেখব যে ল্যান্ড ইউটিলাইজেশন, অর্থাৎ এই যে ল্যান্ড ইউটিলাইজেশন রয়েছে, কোন কোন ক্ষেত্রে ল্যান্ডটাকে ইউটিলাইজ করছি আমরা। তো প্রথমে হচ্ছে যে ফরেস্ট, অর্থাৎ ফরেস্ট মানে কি? অর্থাৎ ফরেস্ট কভার রিজিয়নে যেটুকু গাছপালা আমাদের কভার করে রয়েছে সেটাই ফরেস্ট রিজিয়নের মধ্যে পড়ছে। সেকেন্ড হচ্ছে ল্যান্ড ফর কাল্টিভেশন। এই ল্যান্ড ফর কাল্টিভেশনকে আমরা দুটো ভাগে ভাগ করেছি, একটা হচ্ছে ব্যারেন ওয়েস্ট, অর্থাৎ ব্যারেন মানে কি? পরিত্যক্ত জমি পড়ে আছে, এবং ওয়েস্ট ল্যান্ড, সাপোজ কোনো একটা জায়গায় হয়তো চাষাবাদ হতো, এগ্রিকালচার হতো, কিন্তু সেই জায়গাটা কোনো কারণে হয়তো ল্যাক অফ ইরিগেশনের জন্য হতে পারে, বা সেই জায়গাটা ব্যানেন ল্যান্ড হয়ে গেল, সেখানে হয়তো দেখা গেল জমির পাশে কোথাও হয়তো কলকারখানা এস্টাবলিশ হলো, তার যে ওয়েস্ট মেটেরিয়ালগুলো এসে সেই ল্যান্ডে পড়ে ল্যান্ডটাকে ডিগ্রেডেড করে দিল, তার ফলে সেই ল্যান্ডটা ওয়েস্ট ল্যান্ড হয়ে গেল। আর সেকেন্ড হচ্ছে ল্যান্ড পুট অন নন এগ্রিকালচারাল ইউজ, অর্থাৎ
আমরা কিছু কিছু ল্যান্ড আমরা ইউজ করি মানে যেটা এগ্রিকালচারের জন্য নয়, যেমন কি আমরা রোডের জন্য ল্যান্ড লাগবে, বিল্ডিং এর জন্য ল্যান্ড লাগবে, বিভিন্ন রকম ফ্যাক্টরি তৈরি করতে গেলে তার জন্য ল্যান্ড লাগবে, অর্থাৎ এইগুলো হচ্ছে আমরা নন এগ্রিকালচারের ইউজ, রোড, বিল্ডিং, ফ্যাক্টরি এগুলো। থার্ড হচ্ছে আদার আদার আনকালটিভেটেড ল্যান্ড। আদার আনকালটিভেটেড ল্যান্ডকে আমরা আবার তিনটে ভাগে ভাগ করছি। একটা হচ্ছে গেজিং ল্যান্ড। গেজিং ল্যান্ড মানে হচ্ছে যেটা আমরা পশ্চার ল্যান্ডও বলতে পারি, অর্থাৎ যে ল্যান্ডটাতে শুধু মানে ক্যাটেল যে সমস্ত আছে, গরু, ছাগল, ভেড়া এগুলো সমস্ত চড়ে। সেকেন্ড হচ্ছে ল্যান্ড ফর মিসলিনিয়াস ট্রি। মিসলিনিয়াস মানে হচ্ছে বিভিন্ন ধরনের গাছপালা একটা ল্যান্ডের রয়েছে, ল্যান্ড কভার করে রয়েছে, সেই জায়গাটা আমরা ইউজ করতে পারছি না। থার্ড নম্বর হচ্ছে কালচারেবল ওয়েস্ট ল্যান্ড। কালচারেবল ওয়েস্ট ল্যান্ড কোনগুলো আছে? সেখানে হয়তো চাষ করা সম্ভব, চাষ করা সেখানে সম্ভব, কিন্তু এই ফাইভ ইয়ার্স সেখানে কিন্তু চাষ হয়নি, অর্থাৎ চাষ করা সম্ভব অথচ আমরা পাঁচ বছর কোনো কারণের জন্য চাষ করতে পারিনি। দিস ল্যান্ড উইল বি ইনক্লুডেড ইন টু কালচারেবল ওয়েস্ট ল্যান্ড। থার্ড হচ্ছে কি ফেলো ল্যান্ড। ফেলো ল্যান্ড মানে হচ্ছে পরিত্যক্ত, এটা এক ধরনের পরিত্যক্ত জমি, সেটাকে আমরা আবার দুটি ভাগে ভাগ করেছি। কী কী? একটা হচ্ছে কারেন্ট ফেলো ল্যান্ড। কারেন্ট ফেলো ল্যান্ড মানে হচ্ছে যে রিজিয়নটাতে কালটিভেশন হয়নি ফ্রম এক বছর থেকে, যেখানে কালটিভেশন হয়নি, দিস রিজিয়ন বি ইনক্লুডেড ইন টু কারেন্ট ফেলো ল্যান্ড। সেকেন্ড হচ্ছে আদার দেন কারেন্ট ফেলো ল্যান্ড, অর্থাৎ আদার দেন কারেন্ট ফেলো ল্যান্ডের মধ্যে কী পড়ছে? এটা দেখলাম কি এক বছর ইউটিলাইজ হয়নি এগ্রিকালচারাল পারপাসে। আর সেকেন্ড হচ্ছে যেখানে 1 to 5 years, অর্থাৎ 1 থেকে 5 বছর যেখানে যে ল্যান্ডটা ইউজ হবে না, সেটা হয়ে যাচ্ছে আদার দেন কারেন্ট ফেলো ল্যান্ড। 6 নম্বর আমরা কি দেখব? নেট শোন এরিয়া। অর্থাৎ নেট শোন এরিয়া আমরা কাকে বলবো? কোন জিনিসটাকে আমরা শোন মানে তো চাষ করা, অর্থাৎ বীজ বপন যেটা বাংলায় বলে, তা নেট শোন এরিয়া কি? অ্যাকচুয়ালি নেট শোন এরিয়া আমরা তাকে বলতে পারি দ্য ফিজিক্যাল এক্সটেন্ট অব ল্যান্ড, অর্থাৎ দ্য ফিজিক্যাল এক্সটেন্ট অব ল্যান্ড অন হুইচ কি ক্রপ আর শোন অর হারভেস্টেড, সেটাকে আমরা বলতে পারি নেট শোন এরিয়া। এই নেট শোন এরিয়াতে কি হচ্ছে? যখন একটা এগ্রিকালচারাল ইয়ার, অর্থাৎ এক বছরের মধ্যে সেখানে একবার কিন্তু ওয়ান্স ইন এ টাইম কিন্তু একটা এগ্রিকালচার সেখানে করতে হবে, সেই এগ্রিকালচার হয়, সেইগুলো হচ্ছে নেট শোন এরিয়া। আর 6 নম্বর একটা আছে যেটা লেখা হয়নি, নেট শোন এরিয়ার পরে আর একটা হচ্ছে গ্রস ক্রপড এরিয়া। গ্রস ক্রপড এরিয়া, গ্রস ক্রপড এরিয়ার মানে কোন রিজিয়নটা হবে তাহলে? গ্রস ক্রপড এরিয়া হচ্ছে শোন, অর্থাৎ কালচার শোন হবে একটা এগ্রিকালচারাল ইয়ারে মোর দেন 1, অর্থাৎ একবারের থেকে একটা এগ্রিকালচারাল ইয়ারে একবারের থেকে বেশি চাষ হবে, প্লাস কি বলতে পারি আবার কালটিভেশন হবে 1 টাইম, এই মোর দ্যান 1 অ্যান্ড 1 টাইম ইট উড বি দ্য সেম এগ্রিকালচারাল ইয়ার, আন্ডারস্ট্যান্ড? তাহলে এই যে এই দুটোকে মিলে আমরা কি বলছি? গ্রস ক্রপড এরিয়া। তাহলে বোঝা গেল যে ফরেস্ট কি, ল্যান্ড ফর কালটিভেশনের মধ্যে কি এলো, আদার কালটিভেটেড ল্যান্ডের মধ্যে কোন কোন পোর্শনগুলো এলো, আর ফেলো ল্যান্ডের মধ্যে কোন কোন পোর্শনগুলো এলো, এবং নেট শোন এরিয়া কি, এবং গ্রস ক্রপড এরিয়া কি। এবার নেক্সট যে স্লাইড আছে সেখানে আমরা পড়ব ল্যান্ড ইউজ প্যাটার্ন অফ ইন্ডিয়া। এই স্লাইডে আমরা পড়ব ল্যান্ড ইউজ প্যাটার্ন অফ ইন্ডিয়া, অর্থাৎ প্যাটার্ন মানে ধরন,
ল্যান্ড ইউজ, ইন্ডিয়ার যে ল্যান্ড ইউজ যে ধরনটা কেমন, তাই তো? এবার তোমাদের বইয়ে একটা ডায়াগ্রাম আছে দেখবে, ল্যান্ড ইউজ প্যাটার্ন অফ ইন্ডিয়ার, যে একটা ডেটা দেওয়া আছে 1960 to 61 থেকে 2014 to 15। এটা জাস্ট তোমরা মনে রাখতে পারলে ভালো, না মনে রাখলেও চলবে। তো সুতরাং এরকম একটা ডেটা আছে এখানে, এখানে দেওয়া আছে। তো এই যে ল্যান্ড ইউজ প্যাটার্ন অফ ইন্ডিয়া, দ্য ল্যান্ড ইউজ প্যাটার্ন কীভাবে কন্ট্রোল হয়, হোয়াট আর দ্য ফ্যাক্টার্স যে ইন্ডিয়ার ল্যান্ড ইউজ প্যাটার্নকে কন্ট্রোল করে, উই মে ক্লাসিফাই দ্য ফ্যাক্টার্স ইনটু টু ক্যাটাগরিজ অ্যাজ ইউনো। ওয়ান ইজ ফিজিক্যাল ফ্যাক্টর, দ্য টোপোগ্রাফি, ক্লাইমেট, সয়েল টাইপস আর কামস ইনটু দ্য ফিজিক্যাল ফ্যাক্টর, অ্যান্ড আদার ইজ দ্য হিউম্যান ফ্যাক্টর। হিউম্যান ফ্যাক্টর ফ্যাক্টর মিনস দ্য পপুলেশন ডেন্সিটি, দ্য টেকনোলজি অ্যান্ড দ্য কালচার অ্যান্ড দ্য ট্র্যাডিশন, অ্যান্ড বোথ দিস ফ্যাক্টর অলসো কন্ট্রোল বা অলসো ডিটারমাইন দ্য ল্যান্ড ইউজ প্যাটার্ন অফ ইন্ডিয়া। তো আমরা জানি যে ইন্ডিয়া, যে ইন্ডিয়ার আমাদের এরিয়া কত, ইন্ডিয়ার এরিয়া কত, 3.28 মিলিয়ন স্কোয়ার কিলোমিটার। এটা হচ্ছে ইন্ডিয়ার টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া। এই টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়ার মধ্যে আমাদের ডেটা অ্যাভেলেবেল, ল্যান্ড ইউজ প্যাটার্নের ডেটা যেটা অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে ডেটা আমাদের অ্যাভেলেবেল কত, 93% ডেটা অ্যাভেলেবেল। আর ডেটা নট অ্যাভেলেবেল কত, 7%। অর্থাৎ কেন এই 7% ডেটা অ্যাভেলেবেল নয়, হোয়াই? কারণ এই যে ইন্ডিয়ার যে 7% এরিয়া আছে, সেটা হচ্ছে ডিসপিউটেড এরিয়া, অর্থাৎ বিবাদ বিবাদ আছে এই অঞ্চলটার মধ্যে, অর্থাৎ ডিসপিউটেড। কোনগুলো ডিসপিউটেড এরিয়া একটা ম্যাপের সাহায্যে তোমরা তোমাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি। যে সাপোজ এটা একটা ইন্ডিয়ার ম্যাপ, এটা একটা ইন্ডিয়ার ম্যাপ। তো এই ইন্ডিয়ার ম্যাপে, এই আমাদের এই ম্যাপে গোটাটা আমরা ইন্ডিয়া হিসেবে দেখাই ম্যাপে, কিন্তু এই যে অ্যাকচুয়াল যে এই রিজিয়নটা রয়েছে, এই রিজিয়নটা, এটা হচ্ছে পাক অকুপাইড কাশ্মীর, এটা আমাদের মধ্যে পড়ে না। এই জায়গাটা কে, পাকিস্তান অকুপাই করে রেখেছে। এই জায়গাটা কে অকুপাই করে রেখেছে, এই জায়গাটা অকুপাই রেখেছে চায়না। এখানে কে রেখেছে, চায়না। এখানটা, এটা বলে পিওকে, পাক অকুপাইড কাশ্মীর। আবার অরুণাচল প্রদেশের এই জায়গাটাও কিন্তু চায়না কিছুটা অংশ ক্যাপচার করে রেখেছে। এই যে পাক অকুপাইড কাশ্মীর, চায়নার যে এই রিজিয়ন, এই রিজিয়নটা, এই রিজিয়নটাই কিন্তু 7%-এর মধ্যে আসে। সুতরাং সেই জন্য আমাদের এই 7% ডেটা আমাদের কিন্তু অ্যাভেলেবেল নয়, আন্ডারস্ট্যান্ড? যে এই 7% ডেটা আমাদের কেন অ্যাভেলেবেল নয়, কারণ এটা আমাদের ডিসপিউটেড এরিয়া। এবার এবার আমরা আসবো যে নেট শোন এরিয়া। নেট শোন এরিয়া কি, এই নেট শোন এরিয়াতে, অর্থাৎ অল ওভার ইন্ডিয়াতে যে এগ্রিকালচারাল যে প্যাটার্ন, ইট ইজ নট ইভেনলি বা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড। একটা আনইভেন একটা প্যাটার্ন আমরা দেখতে পাই। যেমন পাঞ্জাব প্লাস হরিয়ানা, হরিয়ানাতে 90% ল্যান্ড কি, কাল্টিভেবল ল্যান্ড। আবার মিজোরাম, মণিপুর, অরুণাচল প্রদেশ, রাজস্থান,
এই রিজিয়নগুলোতে 10% এরিয়া কালটিভেটেড ল্যান্ড, আবার 10% থেকেও কম। কেন? কারণ আমরা জানি যে পাঞ্জাব হরিয়ানা এই যে রিজিয়নগুলো আছে এটা এদের ফ্ল্যাট ল্যান্ড আছে, ফার্টাইল সয়েল আছে, আর ইন্দাস তার ট্রিবিউটারিজ যে রিভারগুলো আছে তাদের ইরিগেশনের জন্য ফেসিলিটি পাচ্ছে। সুতরাং এই পাঞ্জাব হরিয়ানা এই রাজ্যগুলোতে 90%, মোর দ্যান 90%-এর উপরে কি হচ্ছে যে কালটিভেবল ল্যান্ড পাচ্ছি। আবার মিজোরাম মণিপুর এই সমস্ত রিজিয়নগুলো এগুলোতে কী হচ্ছে, যেহেতু এগুলোতে মাউন্টেনাস রিজিয়ন ম্যাক্সিমাম, আবার রাজস্থানে ডেজার্ট রিজিয়ন, সুতরাং এখানে নেট সোন এরিয়া সেই জন্য এইগুলোতে কম হচ্ছে। এবার নেক্সট যে প্যাটার্ন আছে সেটা হবে ফরেস্ট এরিয়া। এই যে ফরেস্ট এরিয়া তোমাদের যে ডেটাটা বইয়ে আছে, এই যে প্রথমেই দেওয়া আছে, এই যে ফরেস্ট এরিয়া এখানে দেখবে যে 1961-এ ফরেস্ট এরিয়ার ফরেস্ট যে অঞ্চল ছিল সেটা কত, 18.11, আর 2014-15-এর মধ্যে এর এটা ইনক্রিজ হয়ে যাচ্ছে 22.3%-এর মধ্যে। তাহলে আমরা দেখলাম কি যে 1916-61-এর মধ্যে ফরেস্ট যে রিজিয়ন ছিল তার কত ছিল 18.11, আবার 2014-15-এর মধ্যে এটা হলো 23.3%। তাহলে তো ইনক্রিজ হলো, 2060 থেকে 18% ছিল কিন্তু এখন হয়ে গেল কত, এখন হলো 23%, তাহলে তো ইনক্রিজ হলো আমাদের। কিন্তু এই ইনক্রিজটা কিন্তু প্রপার নয়। কেন নয়? কারণ আমাদের যে ন্যাশনাল ফরেস্ট পলিসি ইট ডিমান্ডস 33% ফরেস্ট। তাহলে ন্যাশনাল ফরেস্ট পলিসি ওয়াইজ আমাদের লাগবে কত, 33। আমরা অ্যাচিভ কত করেছি, 23.3। তাহলে এখানে একটা হিউজ একটা গ্যাপ রয়েছে। আমাদের ইন্ডিয়াতেই সবকথেকে যে স্টেটে আমরা ফরেস্ট সবকথে বেশি পাওয়া যায় সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। সেই মধ্যপ্রদেশেরই ফরেস্ট রিজিয়নের মানে ফরেস্ট কভার রিজিয়নের পার্সেন্টেজ হচ্ছে 30.71, এরকম কিছু একটা হবে। তাহলে এই যে আমাদের যে ন্যাশনাল যে ফরেস্ট যে পলিসি যে ন্যাশনাল ফরেস্ট যে পলিসি সেই ন্যাশনাল ফরেস্ট পলিসিকে আমরা কিন্তু অ্যাচিভ করতে পারিনি এখনও। আচ্ছা, এবার ন্যাশনাল ফরেস্ট পলিসি ওয়াইজ যে কোনো একটা রিজিয়নের যে মোট যে এরিয়া তার 33% যে ফরেস্ট থাকতে হবে, এটা কেন থাকতে হবে, হোয়াই, কেন কেন 33% ফরেস্ট থাকার দরকার? এই 33% ফরেস্ট থাকার জন্য দুটো কারণ, একটা হচ্ছে ইকোলজিক্যাল ব্যালেন্স, মেনটেন ইকোলজিক্যাল ব্যালেন্সটাকে মেনটেন করার জন্য 33% ফরেস্ট লাগবে। কারণ যখন কোনো একটা স্টেটের মানে দেশের মধ্যে যখন ফরেস্টের পরিমাণ কমে যাবে তখন নানান এনভায়রনমেন্টাল প্রবলেম হবে, ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ দিনকে দিন বৃদ্ধি পাবে। তো আর একটা যেটা সব থেকে ভাইটাল কারণ হচ্ছে সেটা হচ্ছে যে তোমরা জানো যে সমস্ত প্রাইমারি অ্যাক্টিভিটিস যে সমস্ত লোক যাদের কাজ হচ্ছে ফরেস্ট গ্যাদারিং, অর্থাৎ ফরেস্ট গ্যাদারিং করে তাদের লাইভলিহুড মেনটেন করে, যেমন বিভিন্ন ট্রাইবেল লোক কী করে তারা ফরেস্ট গ্যাদারিং করে, ফরেস্ট থেকে কী করে কাঠ মধু মোম এইসব নিয়ে কী করে পাতা এগুলো নিয়ে তারা বিক্রি করে তাদের লাইফটাকে মেনটেন করে। তাহলে সুতরাং এই যে সেকেন্ড নম্বর 33% যদি কম যদি ফরেস্ট থেকে যায় তাহলে কী হবে, সেই যে ট্রাইবেল যে পিপুলগুলো তাদের থাকার জায়গাটা কমে যাবে। তাহলে আমরা কী বলতে পারি যে লাইভলিহুড ডিপেন্ডস
অন ফরেস্ট, এখানে মিলিয়ন্স অফ পিপল, মিলিয়ন্স অফ পিপল। তাহলে আমরা বুঝতে পারলাম যে ল্যান্ড প্যাটার্ন অফ ইন্ডিয়ার মধ্যে দিয়ে যে কিভাবে আমাদের যে নেট জোন এরিয়াতে কেন নেট জোন এরিয়াতে বিভিন্ন ইউনিফর্মলি এটা দেখা যায় না অল ওভার ইন্ডিয়া, কারণ অনেক রকমের তার ইরিগেশনাল প্রবলেম থাকে, ল্যান্ডস্কেপ প্রবলেম থাকে। এবং দেখলাম যে আমাদের ন্যাশনাল যে ফরেস্ট যে এরিয়া সেটা আমাদের যেটা ন্যাশনাল ফরেস্ট পলিসি 33%, তার থেকে আমরা কম অ্যাচিভ করেছি। এবং তার থেকে কম অ্যাচিভ করলে আমাদের কী কী ইকোলজিক্যাল প্রবলেম হতে পারে, কী কী আমাদের যে সমস্ত লাইভলিহুড মেনটেন করে যারা ফরেস্টের উপর যারা ডিপেন্ড করে যখন যারা চলে যে সমস্ত আদিবাসী লোক তাদের কী কী প্রবলেম হতে পারে। এবার আমরা নেক্সট স্লাইডে আমরা দেখব ফরেস্ট কনজারভেশন অ্যান্ড ফরেস্ট ডিগ্রেডেশন। এই স্লাইডটাতে আমরা বলবো ল্যান্ড ডিগ্রেডেশন অ্যান্ড কনজারভেশন মেজার। তো আমাদের এই পুরো চ্যাপ্টারটা কিসের উপর চলছে? রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট। তো রিসোর্স কি? ল্যান্ডটা তো আমরা প্রিভিয়াসলি আমরা পড়ে এসেছি যে ল্যান্ড হচ্ছে একটা রিসোর্স, তাই তো? কারণ আমাদের বেসিক যে নিডসগুলো আছে তার 90-95% ফুলফিল করে কে? ল্যান্ড। কিন্তু আমাদের যে হিউম্যান যে ইনহিউম্যান অ্যাক্টিভিটি অর্থাৎ আমাদের যে ওভার অ্যাম্বিশিয়াস যে আমরা রিসোর্সকে যে আমরা এক্সপ্লয়েট করছি, ওভার ইউজ করছি, তার ফলে কি হচ্ছে আমাদের বিভিন্ন রকমের ল্যান্ড ডিগ্রেডেশনাল প্রবলেম আসছে। তাহলে আমরা ল্যান্ড ডিগ্রেডেশন বলতে কী বলবো? অর্থাৎ ল্যান্ড ডিগ্রেডেশন মানে হচ্ছে যখন ল্যান্ডের তার কোয়ালিটিটা যখন কমে যাচ্ছে তখন ল্যান্ডটা আমরা বলছি ল্যান্ডটা ডিগ্রেডেড হয়ে যাচ্ছে। তার মানে কি? তাহলে উই ক্যান সে দ্যাট when the quality of land decrease then it may be called as land degradation. তাহলে কোয়ালিটি অফ যে ল্যান্ড সেটা কী কী কারণে আমাদের ডিক্রিজ হচ্ছে? তার অনেকগুলো কারণ আছে, মেনি ফ্যাক্টার্স আর রেসপন্সিবল ফর দিস। তো সেই কারণগুলোকে আমরা একটু বর্ণনা করব। তো ফার্স্ট যে ল্যান্ড যে ডিগ্রেডেশন হচ্ছে অর্থাৎ ল্যান্ড যে তার কোয়ালিটি লুজ করছে তার কজ কী কী কজ বলতে পারি আমরা? ল্যান্ড ডিগ্রেডেশনের কজ কী? প্রথম কজ হচ্ছে ডিফরেস্টেশন। ডিফরেস্টেশন, তাহলে ডিফরেস্টেশন কী? অর্থাৎ যখন গাছ কাটা, অতিরিক্ত পরিমাণ আমরা গাছ কেটে দিচ্ছি এবং এই অতিরিক্ত পরিমাণে গাছ কাটার ফলে কি হচ্ছে? একটা এনভায়রনমেন্টাল ক্রাইসিস তৈরি হচ্ছে। এবং গাছ যদি না থাকে সেটা কি? সয়েল ইরোজেন হবে, ইরোজেন হলেও ল্যান্ড ডিগ্রেডেশন হবে। এই যে ডিফরেস্টেশন যেটা আছে এটা ম্যাক্সিমাম দেখা যায় ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা, এই তিনটে স্টেটে ডিফরেস্টেশনটা বেশি দেখা যায়। কেন? কারণ এই ঝাড়খণ্ড, ছত্তিশগড় আর উড়িষ্যা এইগুলোতে আয়রন ওর এবং মাইনিংয়ের যে অ্যাক্টিভিটিস আছে সেগুলো বেশি ডিপোজিট আছে এই যে এই ডিজিয়ানটাতে। এবং সে মাইনিং যে আয়রন ওর বা কয়লা যেগুলো ডিপোজিট আছে সেগুলোকে সেখান থেকে তুলতে গেলে তার রিজিয়ানটাকে কী করতে হবে? যদি ফরেস্ট থাকে তাহলে ফরেস্টটাকে ক্লিয়ারিং করতে হবে, গাছ কাটতে হবে। সুতরাং এই রিজিয়নগুলোতে ডিফরেস্টেশন বেশি হচ্ছে ঝাড়খণ্ড, ছত্তিশগড় আর উড়িষ্যাতে। সেকেন্ড কি হচ্ছে? ওভারগ্রেজিং। ওভারগ্রেজিং কথাটা মানে কি? ওভারগ্রেজিং হচ্ছে, ওভারগ্রেজিং কারা করে? মানুষে করে ওভারগ্রেজিং, ক্যাটেল, যে আমাদের যে ক্যাটেল আছে অর্থাৎ গরু, ভেড়া, ছাগল, তারা কি করে? তারা একটা নির্দিষ্ট একটা পশ্চার ল্যান্ডে কি করে? তারা চড়ে, সেখান থেকে যে ঘাস পাতা যেগুলো পায় সেগুলো তারা খায়। এবার যে একটা রিজিয়নে যদি ওভারগ্রেজিং হয় তাহলে ওভারগ্রেজিং হলে কি হবে? সেই রিজিয়নটার যে সয়েলে যে টপ মোস্ট যে লেয়ারটা সেটাকে তারা নষ্ট করে দিচ্ছে, খেয়ে নিচ্ছে। এবং যে ছোট ছোট যে গাছগুলো থাকে
যাকে স্যাপলিং বলতে পারি, সেই ছোট ছোট চারা গাছগুলো কিন্তু তারা খেয়ে নিচ্ছে, তার ফলে জঙ্গলটাকেও তারা কিন্তু আস্তে আস্তে কী করছে, ডেস্ট্রয় করে দিচ্ছে। তাহলে এই ওভার গ্রেজিং আর একটা হচ্ছে ল্যান্ড ডিগ্রেডেশনের আর একটা কারণ। ওভার গ্রেজিং কোথায় আছে? ম্যাক্সিমাম বেশি হয় মধ্যপ্রদেশে, এটাও মধ্যপ্রদেশে বেশি হয়। আর কোথায় হয়? মহারাষ্ট্র হয়। ওভার গ্রেজিং মধ্যপ্রদেশ আর মহারাষ্ট্রতে বেশি হচ্ছে। থার্ড কি হচ্ছে? ওভার ইরিগেশন। ওভার ইরিগেশন, ইরিগেশন মানে কি? চাষের কোনো একটা আমি হয়তো ক্রপ হয়তো লাগালাম, সেই তার জন্য যে জল লাগে, অর্থাৎ জলসেচ যাকে বলে, চাষের যে জল লাগে সেটাকে আমরা ইরিগেশন বলি। তাহলে ওভার ইরিগেশন মানে হচ্ছে কি? তাহলে ওভার ইরিগেশন অতিরিক্ত বেশি পরিমাণে জল। এবার জল যদি বেশি পরিমাণে যদি হয় তাহলে ওয়াটার লগিং, ওয়াটার জল জমার একটা প্রবলেম সৃষ্টি হবে, এবং জল যদি বেশি জমে যায় ডিউ টু ওয়াটার লগিং, তাহলে এই যে সয়েলটা আছে এটা হতে স্যালাইন হয়ে যেতে পারে, আবার অ্যালকালাইনও হয়ে যেতে পারে। এই ওয়াটার লগিং যে প্রবলেমটা, এই যে ওয়াটার ওভার ইরিগেশনের প্রবলেমটা কোথায় হবে? যেখানে এগ্রিকালচার বেশি হয় সেই রিজনটা হবে, যেমন পাঞ্জাব হবে। আর কোথায় হবে? হরিয়ানা হবে, আর হবে ওয়েস্টার্ন ইউপি। ওভার ইরিগেশন, তাহলে এই ওভার ইরিগেশন থেকে বাঁচতে গেলে কি করতে হবে? আমরা স্প্রিংকলার ইউজ করতে পারি। স্প্রিংকলার ইউজ করলে কি হবে? জল যে ওয়েস্ট সেটা একটু ওয়াটার ম্যানেজমেন্ট হবে, ওয়াটার লগিং প্রবলেমটা একটু হবে না, কমে যাবে। তাহলে ডিফরেস্টেশন হলো, ওভার গ্রেজিং হলো, ওভার ইরিগেশন হলো, ওভার গ্রেজিং হলো, আর কি হতে পারে? সিমেন্ট ইন্ডাস্ট্রি, এই সিমেন্ট ইন্ডাস্ট্রি কিভাবে রেসপন্সিবল হচ্ছে ল্যান্ড ডিগ্রেডেশনের জন্য? সিমেন্ট ইন্ডাস্ট্রি থেকে কি হয়, এখানে লাইম স্টোন, শুধু সিমেন্ট ইন্ডাস্ট্রি নয়, আরও যে সমস্ত ইন্ডাস্ট্রি আছে, সিরামিক ইন্ডাস্ট্রি, এগুলোতে লাইম স্টোন, তারপর আরও অনেক বড় বড় পাথরকে এখানে কি হয়, ক্রাশ করা হয়, অর্থাৎ ভাঙা হয়। সুতরাং সেই পাথরের ভাঙা থেকে এবং সেই লাইম স্টোনের গুঁড়ো থেকে কি হয়, অনেক ডাস্ট প্রডিউস হয়। সেই ডাস্টগুলো স্প্রেড করলে কি হয়, মাটির যে ইউটিলিটি অর্থাৎ যে কোয়ালিটি সেটাকে ডিক্রিজ করে দেয়। তাহলে সেটাও একটা হচ্ছে কারণ সিমেন্ট ইন্ডাস্ট্রি। আর অ্যানাদার কি বলতে পারি, আর একটা কারণ আছে, ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট আর একটা কারণ, কোনগুলো ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট? অর্থাৎ তোমরা দেখবে যে কোনো কলকারখানা বাড়ির, মানে তোমাদের এলাকাতে কোনো কলকারখানা থাকলে দেখবে কলকারখানা থেকে যে ড্রেনেজটা বেরিয়ে এসছে, ড্রেনেজ যেখানে পড়ছে জলটা, সেই জলটা যে পার্শ্ববর্তী যে জমিতে জলটা পড়ছে সেই জমিটা দেখবে কীরকম কালো টাইপের হয়ে গেছে একটা, তাই না? কারণ কি, সেখান থেকে যে ইন্ডাস্ট্রিয়াল যে র ওয়েস্ট যেগুলো নোংরা যেগুলো সেই জমিটাকে পড়েছে, তার জমির ল্যান্ডটাকে ডিগ্রেড করছে, তার কোয়ালিটিটাকে নষ্ট করে দিচ্ছে। যেমন এই সমস্ত এই যে ডিফরেস্টেশন, যে এই সমস্ত ঝাড়খণ্ড, ছত্তিশগড়, উড়িষ্যা, এই রিজিয়নগুলো কি হয়, যখন কোনো একটা নতুন কোনো একটা মাইনিং এরিয়া সেট আপ করলো, গাছ কাটলো, গাছ কাটার ফলে সেখানে প্রচুর পরিমাণে ওয়াটারও লাগলো সেই জল মিনারেলসটাকে তাকে কনজা মানে রিফাইন করার জন্য। তারপর তারা যখন এখান থেকে যে মাইনিংটা হয়ে গেলো সেই জায়গাটাকে তারা ছেড়ে দিয়ে চলে গেল, ঠিক আছে? তাহলে সেখান থেকে সেই জলের সাথে সেই সমস্ত আরও এই যে ইন্ডাস্ট্রিয়াল যে ওয়েস্টগুলো এলো সেই পার্শ্ববর্তী এলাকাটাতে মাটিতে কী হলো, জমে মাটির যে কোয়ালিটি ছিল সেটাকে ডিক্রিজ করে দিল, ল্যান্ডটা ডিগ্রেড হয়ে গেল। তাহলে আমাদের যে ল্যান্ড যে ডিগ্রেডেশন হলো, তো এইগুলো মোটামুটি আমাদের মেজর কজ। তাহলে কীভাবে আমরা এই ল্যান্ড ডিগ্রেডেশন থেকে আমরা, কারণ আমাদের চ্যাপ্টারটা কি রিসোর্স অ্যান্ড ডেভেলপমেন্ট, তাহলে এই যে ল্যান্ড রিসোর্স যে এটা যে ডিগ্রেড হলো, তাহলে একে আবার ডেভেলপমেন্ট অর্থাৎ এর উন্নতির কি কোনো রাস্তা নেই? তাহলে কিছু আমাদের প্রিকশনারি মেজার আমাদেরকে নিতে হবে। তাহলে এগুলো এই যে ল্যান্ড রিসোর্সের আমরা কি করতে পারি, হোয়াট শুড আই ডু, উই ডু,
আমরা কি করব, কিছু স্টেপ নেব। কি কি স্টেপ নেব? কি কি স্টেপ নেব? একটা হচ্ছে এখানে যেমন ডিফরেস্টেশন একটা কাজ হলো, তাহলে আমরা এখানে কি করব, এফরেস্টেশন করব। এফরেস্টেশন করতে হবে, অর্থাৎ কি গাছ বেশি বেশি করে গাছ আমাদের লাগাতে হবে। তাহলে কি হবে, ফরেস্ট এরিয়া ইনক্রিজ হবে, ফরেস্ট এরিয়া ইনক্রিজ হলে পলিউশন কন্ট্রোল হবে, তাই না? অ্যান্ড সেকেন্ড কি করব, কন্ট্রোল ওভারগ্রেজিং। এই যে ওভারগ্রেজিং এর ফলে যে প্রবলেমটা হচ্ছিল, সেই প্রবলেমটাকে ইরাডিকেট করার জন্য আমাদের ওভারগ্রেজিংটাকে কন্ট্রোল করতে হবে, মানে পশুচারণ এগুলোকে নিয়ন্ত্রণ করতে হবে, একটা নির্দিষ্ট লিমিট পর্যন্ত সেই রিজিয়নটাকে পশুচারণের জন্য ছেড়ে দিতে হবে, রাখতে হবে। তাহলে মেন হচ্ছে অ্যাফরেস্টেশন, সেকেন্ড হচ্ছে কন্ট্রোল অন ওভারগ্রেজিং, থার্ড কি আমরা কি করতে পারি, প্রপার ইরিগেশন বলতে পারি। প্রপার ইরিগেশন, তাহলে প্রপার ইরিগেশন কি, অর্থাৎ এই রিজিয়নটাতে কোনো একটা জায়গাতে কাল্টিভেশন করতে গেলে, যে আমরা দেখছিলাম যে জল ব্যবহার করার ফলে হিউজ মানে ওভার ইরিগেশনের ফলে কি হচ্ছে, ওয়াটার লগিংয়ের সিস্টেম হচ্ছিল। তাহলে ওয়াটার লগিং হওয়ার ফলে মাটিটা কি হয়েছিল, হয় বেশি স্যালাইন হয়ে যাচ্ছিল, না হলে অ্যালকালাইন হয়ে যাচ্ছিল। তাহলে স্যালাইন এবং অ্যালকালাইন হওয়ার ফলে কি হচ্ছে, মাটি ডিগ্রেড হচ্ছে, অর্থাৎ ল্যান্ড ডিগ্রেডেশন হচ্ছে, ল্যান্ডের কোয়ালিটিটা ডিক্রিজ করছে। তাহলে কি করতে হবে, প্রপার ইরিগেশন ইউটিলাইজ করতে হবে, স্প্রিঙ্কলার বিভিন্ন রকমের সব টেকনোলজি আছে সেগুলোকে ইউজ করতে হবে, যাতে আমার কম জল লাগে, এটা ইউজ করব। চার নম্বর কি হবে, ট্রিটিং ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট, অর্থাৎ যে ইন্ডাস্ট্রি থেকে যে সমস্ত ওয়েস্ট মেটেরিয়ালস কোথায় পড়ছে, ল্যান্ডে পড়ছে, সেগুলো প্রপারলি চ্যানেলাইজ করে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে, যাতে আননেসেসারি আমাদের ল্যান্ডটা ডিগ্রেড না হয়, ঠিক আছে? এবং লাস্ট কি বলতে পারি, এই যে কন্ট্রোল মাইনিং অ্যাক্টিভিটিস, অর্থাৎ মাইনিং অ্যাক্টিভিটিকে আমাদের কন্ট্রোল করে দেবে। মাইনিং কিন্তু আমরা একদম তো স্টপ করে দিতে পারি না, কারণ তাহলে আমাদের ডেভেলপমেন্টটাও তো শেষ হয়ে যাবে। কিন্তু মাইনিংটাকে কীভাবে করতে হবে, একটা কন্ট্রোল ওয়েতে করতে হবে, যাতে যে আমরা আগে যেমন পড়েছিলাম সাস্টেনেবল ডেভেলপমেন্ট, ঠিক আছে? সুতরাং আমরা মাইনিংও করব, মাইনিংয়ের জন্য যতটা পরিমাণে আমাদের ডিফরেস্টেশন হলো, ঠিক আমরা ওই রিজিয়নটা কী করব, ততটা পরিমাণে গাছ অ্যাফরেস্টেশন করারও চেষ্টা করব, গাছ লাগাবারও চেষ্টা করব। শুধু গাছ লাগালে হবে না, সেই জায়গাটা যদি ওভারগ্রেজিং এরিয়া হয়, তাহলে সেই ওভারগ্রেজিংটাকেও কিন্তু আমরা কী করব, কন্ট্রোল করব। তো সুতরাং এইভাবে আমরা কি করব, যে ল্যান্ড যে ডিগ্রেডেশন, যে ল্যান্ডে যে ডিগ্রেডেশন হলো এবং তার কীভাবে আমরা কারণগুলো দেখলাম, এবং সেই ডিগ্রেডেশনের হাত থেকে ল্যান্ডকে কীভাবে বাঁচানো যায় তার স্টেপগুলো আমরা দেখলাম, যে এই প্রসেসগুলো মাধ্যমে আমরা ল্যান্ডকে কী করতে পারি, এই কনজারভেশন করতে পারি। সেই জন্য এটা এই টপিকটা হচ্ছে, স্লাইডটা হচ্ছে ল্যান্ড ডিগ্রেডেশন অ্যান্ড কনজারভেশন মেজার্স, অর্থাৎ স্টেপস। অর্থাৎ নেক্সট স্লাইড এবার আমরা পড়ব সয়েল টাইপ।